তুরস্কের একটি প্রত্যন্ত গ্রাম। সেখানে মানুষ সোজা হয়ে দাঁড়াতে বা হাঁটতে পারে না। তারা দুই হাত ও দুই পায়ে হামাগুড়ি দিয়ে চলাচল করে। তারা খুব দ্রুত হামাগুড়ি দেয়, তাতে স্বাভাবিক মানুষের চলার গতিতেই তারা চলাফেরা করে। এই বিষয়ে সংবাদ সংগ্রহ করতে বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী গ্রামটিতে আসেন। তারা হামাগুড়ি দিয়ে চলাচল করা গ্রামের লোকদের ক্যামেরাবন্দী করেন এবং তার প্রচার করেন। এর মাধ্যমে গ্রামটি মানুষের মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। গ্রামের মানুষের ওই দৃশ্যের ভিডিও দেখে প্রথমে অনেকেই বলেছিলেন এটি স্থানীয়ভাবে পর্যটন বিকাশের জন্য পর্যটকদের আকৃষ্ট করার একটি কৌশল মাত্র। কিন্তু বেশ কয়েকজন বিশেষজ্ঞ ও গবেষক জানান প্রতিটি নাগরিকের হাতে পুরু চামড়া ছিল। তা দেখে বোঝা যাচ্ছিল বহু বছর ধরে চলাচলের জন্য পায়ের সঙ্গে হাতও ব্যবহার করে আসছে। এজন্য হাতে কোনো ধরনের সুরক্ষা নেয় না তারা। মাটিতে প্রতিনিয়ত হামাগুড়ি দেওয়ার কারণে এখানে বসবাসকারী মানুষের শরীরের গঠন দুনিয়ার আর সব সাধারণ মানুষের মতো নয়। তাদের পিঠ ও কোমরের হাড়গুলোও বেঁকে গেছে, নিতম্বগুলোও প্রশস্ত। গবেষকরা আরও জানিয়েছেন শরীরের আকৃতির পার্থক্য ছাড়াও এদের গড় আয়ুও কম। গ্রামটির সুস্বাস্থ্য ও শারীরিক শক্তিসম্পন্ন মানুষের গড় আয়ু সাধারণ মানুষের তুলনায় প্রায় 10 বছর কম। কিছু বিশেষজ্ঞ গ্রামবাসীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে দেখেন। গ্রামবাসীদের বক্তব্য এবং প্রতিক্রিয়া স্পষ্ট নয়। তারা খুব আস্তে কথা বলে। গ্রামের লোকেরা খুব কমই বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ করে। তাদের বিয়ে মূলত ইনব্রিডিং অর্থাৎ অন্তঃপ্রজনন নির্ভর, মানে বহু প্রজন্ম ধরে একই ধরনের মানুষ বা প্রাণী থেকে বংশবৃদ্ধি। গ্রামের মানুষ একে অপরকে বিয়ে করে, ফলে এখানে প্রতিবন্ধী বাচ্চার জন্ম বেশি হয়। কয়েকজন বিশেষজ্ঞ আরও জানিয়েছেন কিছু স্থানীয় বাসিন্দা সেরিবেলার অ্যাটাক্সকিয়া অর্থাৎ এক ধরনের মস্তিষ্কের রোগ যা শরীরের ভারসাম্য নষ্ট করে লক্ষ্য করা গেছে। সেরিবেলার অ্যাটাক্সকিয়া রোগটি গ্রামবাসীদের ভারসাম্যবোধ জটিল করে তোলে। তা মানিয়ে নিতেই সেখানকার মানুষকে 4টি অঙ্গে ভর করে চলতে হয়। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের মতে অন্য একটি গবেষণায় দেখা গেছে সিঁড়ি বেয়ে ওঠা ও নামার সময় হামাগুড়ি তাদের পছন্দে পরিণত হয়েছে। এভাবে তারা স্বাচ্ছন্দ্যে চলে, তাতে কোনো অস্বস্তি নেই বলে মনে হয়। এই চলাফেরা করার পদ্ধতি সাধারণ মানুষের সম্পূর্ণ বিপরীত। গবেষকদের প্রশ্ন করা হয়েছে কিছু শিশু সম্পূর্ণ সুস্থ জন্মগ্রহণ করে এবং সেরেবেলার অ্যাটাক্সকিয়ায় আক্রান্ত না হয়েও কেন দুই হাত ও দুই পায়ে চলাফেরা করে। উত্তরে গবেষক দলটি জানিয়েছে গ্রামটি একটি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এবং পরিবহন ব্যবস্থা অনুন্নত, তাই এটি বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন। ফলে সুস্থ শিশুরা স্বাভাবিকভাবে অর্থাৎ দুই পায়ে কখনো হাঁটেনি। তারা তাদের বাবা মার কাছ থেকে শুধু দুই হাত এবং দুই পা দিয়ে নাড়াচাড়া শিখেছে। সময়ের সঙ্গে এভাবে পথ চলা এখানকার মানুষের অভ্যাসে পরিণত হয়েছে। প্রখ্যাত প্রকৃতি বিজ্ঞানী চার্লস ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব অনুসারে আধুনিক মানুষ আদিতে বন মানুষের মতো জীবনযাপন করত। হাজারো বছরের প্রচেষ্টায় তারা শরীরের কিছু অপ্রয়োজনীয় জিন সরিয়ে 4 হাত পায়ে দৌড়ানো থেকে 2 পায়ে হাঁটার জন্য পরিবর্তিত হয়েছিল। তবে গ্রামের প্রবীণ প্রজন্ম শিশুদের বলে থাকে 2 হাত 2 পায়ে চলাফেরা করাই হাঁটার সঠিক উপায়, ফলে ভবিষ্যতে শিশুরা শিক্ষিত হলেও এটির পরিবর্তন করা কঠিন হবে। তো প্রিয় বন্ধুরা, পৃথিবীতে বসবাস করা এমন অদ্ভুত মানুষ সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো তা জানান আমাদের কমেন্টে। আর এরকম অদ্ভুত ও রহস্যজনক তথ্য পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।